নতুন বছর আর সুন্দর একটি নতুন দিন। হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি একেবারে সেজেগুজে রেডি, আজকে একটা দাওয়াতে যাচ্ছি। তো বাইরের ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল আসলে, আজকে বলবো বছরের প্রথম দিনটা অনেক সুন্দর, ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে একটু এনজয় করব, সেজন্য বের হওয়া। তো আকাশটা আর রাস্তাটা ভীষণ সুন্দর আর ওয়েদারটাও অনেক সুন্দর আসলে, সচরাচর ক্যানাডায় আমরা উইন্টারে এত সুন্দর ওয়েদার পাই না। তো আপনাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি, আসলে হাইওয়েগুলো অনেক ভাল লাগে আমার কাছে। হাইওয়েতে উঠলেই মানে আকাশ একদম সুন্দর দেখা যায়, অনেক বড় আকাশ। তো আকাশ তো দেখতে অনেকেরই মনে হয় ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে, তো সেজন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর হাইওয়েতে উঠলে একটা সুন্দর মজার ব্যাপার হচ্ছে গিয়ে মানে গাড়িগুলো যেতেই থাকে যেতেই থাকে, মনে হয় যে এই পথ যদি না শেষ হয়। তো আমি একটু লেট করে ফেলছি আজকে, যাওয়ার কথা ছিল অনেক আগে, আমার সকালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এটা শেষ করে যেতে যেতে একদম বিকেল হয়ে গেছে। তো যেহেতু ফ্রেন্ডরা আসছে সবাই, তো অনেক এনজয় করব, সেই জন্যই যাওয়া, আর আমার মেয়েটাও অনেক এনজয় করবে যে আমরা চলে আসছি। তো এই যে সবাই বসে আছে, আমরা আড্ডা মারতেছি, আসলে ওরা আমার জন্য ওয়েট করতেছিল, ওরা বাংলাদেশি না, ওরা ফিলিপিনো। তো এখানে ওরাই আসলে আমার ফ্রেন্ড, ওরাই ফ্যামিলি, যেহেতু আমার এখানে তেমন ফ্যামিলি কেউ থাকে না। তো আমার বান্ধবী অনেক মজার মজার রান্না করছে, সব বাঙালি খাবার, বিরিয়ানি, মাছ, মাংস, সবই অনেক মজা হয়েছিল, অনেক কষ্ট করছে ও আসলে। তো আমার বান্ধবী সবসময় বাংলাদেশি খাবার বা সংস্কৃতি বা ভাষাটা শেখার চেষ্টা করে, ওর হাজবেন্ড বাঙালি, কিন্তু তারপরেও আসলে ও অনেক পছন্দ করে এগুলা করতে, নাকি ওর নাকি অনেক ভালো লাগে। তো অনেক কষ্ট করছে, অনেক মজা হয়েছিল খাবারগুলা। তো সবাই খেয়ে ফেলছে আমরা আসার আগেই, যেহেতু সবাই ওয়েট করতেছিল শুধু আমাদের জন্য, ওরা চলে যাবে, অনেক দূর থেকে আসছিল, তো সেই জন্য খাবারগুলো একটু উলট পালট হয়ে আছে। সব রকমের ডেজার্টও ছিল, বাঙালি ডেজার্টগুলোও ও করছে। তো অনেক কষ্ট করছে আসলে। তো এই যে আমার ফ্রেন্ডরা আসলে চলে গেছিলো, তো কিছু পিকচার, ওরা অনেক দূর থেকে আসছিলো তাই আর বেশিক্ষণ থাকে নাই, যেহেতু এদিকে রাত হয়ে গেছে, উইন্টারের সময়টা আসলে অনেক রাত করে যাওয়া যায় না কোথাও, কারণ ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় বলা যায় না। তো আমার মেয়ে হচ্ছে গিফট পেয়ে অনেক খুশি, আমার ফ্রেন্ড আমার মেয়েকে গিফট করতেছে। তো এখানে ওরা নিউ ইয়ার বা ক্রিসমাসে সবাই সবাইকে গিফট করে, তো আমার মেয়ে আবার মিনি পেয়ে খুশি হয়ে কোলে নিয়ে নিছে একেবারে। তো বাচ্চা মানুষ আসলে পছন্দের কোনো জিনিস পেলে খুশি হয়ে যায়। তো বাইরে বাড়িগুলো খুবই সুন্দর লাইটিং করা, আমরাও এদিকে বের হয়ে আসছি, চলে যাব, অনেক রাত হয়ে গেছে। তো যেতে যেতে আবার একটু ফ্যামিলির সাথে আলাদাভাবে সময় কাটানোর জন্য আমরা অন্য একটা জায়গায় চলে আসলাম, যেহেতু হলিডে, আসলে হলিডেতে আমার হাজবেন্ড একটু বাসায় থাকে, তো কয়েকদিন ছুটি ছিল যার কারণে একসাথে একটু এনজয় করে নেওয়া, কারণ আবার কবে হলিডে আসবে, মানে এ ধরনের হলিডেগুলো আসলে বছরে একটাই সময় পাই আমরা, কয়েকদিন ছুটি থাকে আর তাছাড়া তো ছুটি নিয়ে কোথাও যেতে হয়। তো যতটুকু পারি চেষ্টা করি যে একসাথে ফ্যামিলির সাথে এনজয় করা, বাইরে ঘোরাফেরা করা। তো আমার সাথে সাথে আমি আপনাদেরকেও একটু দেখাচ্ছি, একটা পার্কে আসছি আমরা, চলে আসলাম। তো পার্কটা ভীষণ সুন্দর ছিল, খুবই সুন্দরভাবে সাজানো ছিল, তো গাছগুলোতে লাইট আছে কিন্তু পাতা নেই, শীতে সবগুলো গাছ আসলে মরে গেছে, তো এই জন্যই মনে হয় লাইটগুলো দিয়ে সাজানো, ভীষণ সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কোনো লাইটের একটা মানে লাইটের একটা
জঙ্গলে বনে চলে আসছি এরকম লাগতেছে, খুবই সুন্দর। তো এখানে ক্রিসমাস ট্রি ছিল। তো বাংলাদেশেও দেখলাম 31st অনেক সুন্দরভাবে হয়েছে। আমাদের এখানে 31st ফ্রিজিং রেইন ছিল, তো যার কারণে আর ওইভাবে এনজয় করতে পারি নাই আমরা। ফ্রিজিং রেইনটা আসলে অনেক খারাপ, বাচ্চা নিয়ে তো বের হওয়াই যায় না একদম। আর আমি অনেক ওয়েট করছি আমার বাসা থেকে ফায়ার ওয়ার্কস যেটা এটা দেখার জন্যে, কারণ আমার বাসা থেকে ওটা দেখা যায়। কিন্তু এবার আমার ভাগ্য খারাপ যে আমি দেখতে পারি নাই। আমি কিছুদিন হলো আমি একটা নতুন বাসায় উঠেছি, তো এখান থেকে সিটিটা অনেক সুন্দরভাবে দেখা যায়। তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, দেখি আর ফায়ার ওয়ার্কস হচ্ছে না। পরে দেখলাম যে আসলে ফ্রিজিং রেনের কারণে মনে হয় আর হবে না এই বছর। তো অনেক লোকজন ছিল পার্কে, আসলে শীত বা সামার মানে গরম যেটাই বলেন, তো সবাই অনেক এনজয় করে এখানে। সবাই আসলে এনজয় করার চেষ্টা করে সবসময়, সব কারণ সারাদিনই আমরা কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, তো যখনই একটু সুযোগ পাই একটু এনজয় করে নিই। তো সবাই স্কেটিং করতেছে, আইস স্কেটিং। আমি জানি না এখানে সবাই কীভাবে আইস স্কেটিং করে এত ঠান্ডার মধ্যে। আমার তো দেখেই আমি জমে যাই ঠান্ডায়, যদিও আমার করার অনেক ইচ্ছা। তো আমার ইচ্ছা আছে যে আমার মেয়েটা একটু বড় হলে আমিও আইস স্কেটিংটা করব, তারপরও চেষ্টা করবো আর কি, যদিও অনেক ঠান্ডা। অনেক এনজয় করে আসলে, দেখি মনে হচ্ছে। তো স্নোম্যান দেখা যাচ্ছে একটা, তো এখানে অনেক স্নো পড়ে আমরা সবাই জানি। তো আমি অবশ্যই একদিন আপনাদেরকে স্নো দেখাবো, স্নোতে আমরা অনেক এনজয় করি। স্নো আসলে আমারও খুব ভালো লাগে। তো আমি আমার বাসাটা অনেক উঁচুতে, যখন স্নো পড়ে তখন আমি একটু দেখি, আবার একটু কাজ করি, অনেক এনজয় করে করি কাজগুলো করি। তা আমি ওয়েট করি কখন স্নো পড়বে, কারণ বাসা থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু বাইরে গেলে কিন্তু অনেক কষ্ট স্নোতে, কারণ হাঁটতে গেলে কিন্তু রাস্তাঘাট অনেক দেখা যায় অনেক স্লিপারি হয়ে থাকে। তো একদম ভালোভাবে স্নো বুট পরে নামতে হয়। পার্কে অনেক মানুষজন ছিল, সবসময় থাকে, আর নিউ ইয়ার ছুটির দিন আমার মনে হয় আরও বেশি ছিল এই জন্য। তো ছোটরা বড়রা সবাই অনেক মজা করতেছে, স্কেটিং করতেছে। তো আমি এই সময়গুলো আসলে আসলে আমার দেশটাকে অনেক বেশি মিস করি, আমার বাবা মা ভাই বোন সবাইকে মিস করি। তো যদিও আমার এখানে এখন স্নো পড়তেছে, কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না। অবশ্যই আমি একদিন আপনাদেরকে স্নো দেখাবো। তো এখানে সবাই খেলাধুলা করতেছে বাচ্চারা প্লেগ্রাউন্ডে, আমার মেয়েও অনেক এনজয় করছে। তো সন্ধ্যার পরে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছিলো, তো সেই জন্য সবাই একটু আগুন জ্বালিয়ে একটু তাপ নিচ্ছে, হাতে পায়ে একটু তাপ দিয়ে নিচ্ছে। আসলে এইটা দেখে আমার পুরো বাংলাদেশের কথা আরও বেশি মনে পড়ে গেছে। একটু মার্শমেলো পুড়িয়ে খাচ্ছে সবাই। তো বাংলাদেশে কিন্তু আমরা এভাবেই শীতের দিনে দেখা যায় যে একটু আগুন জ্বালিয়ে কিন্তু সবাই একটু একসাথে জড়ো হয়ে বসে হাতটা একটু হালকা গরম করে নিই, মজাই লাগে আসলে। উইন্টারটা আসলে বাঙালিরাও কিন্তু আমরা অনেক এনজয় করি, কিন্তু যেহেতু এখানে অনেক বেশি ঠান্ডা, তো সবসময় ওইভাবে এনজয় আমরা না করলেও কিন্তু চেষ্টা করি। আর আস্তে আস্তে আসলে ঠিক হয়ে যায়, এখন যেমন আস্তে আস্তে আমার একটু সহ্য হয়ে গেছে ঠান্ডাটা। তো অনেক সুন্দর লাইটিং ছিল। তো ওখান থেকে আমাদের বাসায় চলে আসলাম, ওই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমারও ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।